আপনি একটা ভালো প্রসঙ্গ উত্থাপন করেছেন। দেখেন, আজকে হচ্ছে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি 2022। গতকাল রাত ছিল 31st night বা 31শে ডিসেম্বরের রাত। আমরা গত 15-20 বছর যাবৎ বাংলাদেশে এটাকে দিন দিন একটু বেশি করে উদযাপন করা, উচ্ছৃঙ্খলতা, মদ মাদক এবং ছেলে মেয়ে হইহুল্লোড় করা রাস্তাঘাটে বের হয়ে এবং এ ধরনের আরও কিছু নেতিবাচক ব্যাপার দেখছিলাম। কিন্তু গত কয়েক বছর যাবৎ আমরা দ্বিমুখী বা বিপরীতমুখী দুইটা জিনিস দেখছি। সেটা হলো যে একদিক থেকে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে 31st night কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করতে দেওয়া হবে না, কোনো পটকা ফোটানো, আতশবাজি করা, এগুলি করা একদম আইনত দণ্ডনীয়, ধরা হবে, বিচার করা হবে। আবার অপর দিক থেকে গত কয়েক বছর যাবৎ খুব ঢালাওভাবে রাত 11:30 থেকে নিয়ে রাত্র 1-2 পর্যন্ত বিশেষ করে ঢাকা শহরে এবং আরও বাংলাদেশের বড় বড় শহরগুলো, বিভাগীয় জেলা শহরগুলোতেও প্রায় রাতব্যাপী বা রাতের মধ্য 2-3 ঘন্টা পর্যন্ত খুব বিকট আওয়াজে আতশবাজি করা, পটকা ফোটানো এবং খেলনা বোমা ফোটানো একটা মহা উৎসবে পরিণত হতে দেখেছি। এটা আমরা আইনেরও কোনো প্রয়োগ দেখি না। আগে একটা খুব রাগ ঢাক ঢাক করে একটা ধমক দেওয়া হয় আর পরে এটার কোনো প্রয়োগ দেখা হয় না, যে এটা গত 100 জনকে বা 50 জনকে ধরা হয়েছে, কোনো কিছু না, বরং ঢাকা শহর কাঁপতে থাকে। আওয়াজ এবং শব্দের ক্ষেত্রে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়। গত রাতে এমন খবরও পাওয়া গেছে যে অনেকে অসুস্থ হয়ে গেছেন, অনেকে মনে করেছেন দেশ যুদ্ধ কবলিত হয়ে গেছে এবং অনেকে 25শে মার্চের কালো রাত এমন ছিল কি না এই প্রশ্নও তুলেছেন। কিন্তু এর সঙ্গে আরেকটা ঘটনা ঘটেছে যেটা খুব চোখে পড়ার মতো এবং খুবই আমার কাছে মনে হয়েছে যে এটা খুব গুরুত্বপূর্ণ বিবেচনার দিক থেকে ভয়াল একটা ঘটনা। সেটা হলো ফানুস জ্বালানো, আগুন দিয়ে যেসব খেলাধুলা করা হয় এগুলো খোলা আকাশে বেলুনের মতো অথবা ঘুড্ডির মতো আগুন দিয়ে ছেড়ে দেওয়া এবং সেটা গিয়ে নানান জায়গায় গিয়ে পরে আগুন সংযোগ অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। এই জিনিসগুলো গতকাল 10টা জায়গায় অন্তত পুরান ঢাকা, ডেমরা ইত্যাদি জায়গা সহ 10টি জায়গায় আগুন লেগে গেছে 31st night জ্বালানো ফানুস থেকে। যেসব আগুন রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়েছে, সেখান থেকে এটা কম পক্ষে বলা হয়েছে, মানে এটা পরিমাণ আরও বেশি হতে পারে। আবার একই সঙ্গে আমি একটি প্রভাবশালী দৈনিক পত্রিকা বাংলাদেশের, ওইখানে দেখলাম যে 7টি জায়গায় কমপক্ষে আগুন লেগেছে। আবার আরেকটা শিরোনাম দেখলাম, ব্যাপক আগ্রহ উচ্ছ্বাস অথবা উচ্ছ্বাস উদ্দীপনা, এ ধরনের কোনো শব্দ ব্যবহার করা হয়েছে, উদ্দীপনা উৎসাহের উৎসাহ উচ্ছ্বাসের মধ্য দিয়ে নববর্ষ পালিত। নববর্ষকে কেন্দ্র করে, ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে 31st night পটকা ফোটানো, বিকট আওয়াজ তৈরি করা, মানুষের শান্তি বিঘ্নিত করা, আগুন লেগে যাওয়া, এই নিউজও আসছে। আবার বলা হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বা আগ্রহ উদ্দীপনার সঙ্গে নববর্ষ পালিত একই পত্রিকায়। এখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে কোনটা যে উৎসাহ উদ্দীপনার, কোনটা যে ভয়, এটা এখন আমাদের গণমানুষ বা যারা গণমানুষের জন্য নিউজ বানায়, নীতি নির্ধারণ করে, তারা আসলে ভুলে গেছে। মানে যে জিনিসটা একটা ভয়ের ব্যাপার ছিল যে অত্যন্ত ভীত সন্ত্রস্ত বা ভয়ঙ্করভাবে উদযাপিত হলো নববর্ষ এবং অনেক বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে ঘটতে পারত, খুব ভয় এবং আতঙ্কের সঙ্গে যে নিউজটা হওয়ার কথা ছিল, এরকম কিছু আমরা দেখি নাই। আমি বলবো যে পশ্চিমা সংস্কৃতি, ইসলামী একটা জাতি বা মুসলমান প্রধান একটা দেশে পশ্চিমাদের থেকে ধার করা একটা সংস্কৃতিকে আপন করতে গিয়ে নিজেদের দেউলিয়াত্ব এবং নিজেদের জীবন বিপন্ন করার যে একটা প্রকট রূপ হতে পারে, এটা আমরা গতকাল 31st night আগুন লেগে যাওয়ার ঘটনাগুলো থেকে আমরা এটা বলতে পারি এবং এটা অত্যন্ত দায়িত্বহীনতা। আমরা আজকে বিকেল পর্যন্ত, 1 তারিখ বিকেল পর্যন্ত এই ঘটনার জন্য 10 জনকে গ্রেফতার করা হয়েছে এরকম খবর দেখি নাই, অথচ বলা হচ্ছে ঢাকার 10টা জায়গায় এরকম আগুন লেগে গেছে। অনেক মানুষ যাদের বাড়িতে লেগেছে তাদের কিন্তু কোনো তেমন দায় নেই এইগুলোর দ্বারা, যারা লাগিয়েছে তারা ভিন্ন লোক, অন্য বাসায় গিয়ে ফানুসটা পড়েছে, সেখানে আগুন লেগে গেছে। আমি তো এমন ফেসবুক স্ট্যাটাসও দেখেছি যে আদ্দিন হাসপাতাল মগবাজার, তার সামনে ফানুস একটা উঠতে উঠতে গিয়ে বিদ্যুতের তারে পড়ছে এবং মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে এটার ফেসবুকে ছবি ভিডিও পোস্ট করেছে, যে কত ভয়ের জিনিস। তো আমি এটাকে সাংস্কৃতিক দেউলিয়াত্ব এবং জীবন বিপন্ন করে একটা ঘটনা মনে করি, এটা থেকে বাঁচা দরকার।